এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, আবারও তৃণমূল কংগ্রেসের বিরাট বড় ভাঙন। মানিক চকে তৃণমূলে ভাঙন ধরালো বিজেপির ব্লক যুব তৃণমূলের সহসভাপতি সহ 200+ কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলো বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপি প্রার্থীর গৌরচন্দ্র মণ্ডলের হাত ধরে পদ্মশিবিরে যোগদান করলো তৃণমূল কর্মী। গাছের শুকনো পাতা ঝরে পড়লো বলে যোগদানকারীদের কটাক্ষ তৃণমূলের। 21-এর বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেই পারদ বাড়ছে জেলা জুড়ে, তবে দলবদল এখনও অব্যাহত। মঙ্গলবার সন্ধ্যায় মালদার মানিকচক ব্লকের মথুরাপুরে যোগদান কর্মসূচি করল বিজেপির 24 নম্বর মণ্ডল নেতৃত্ব। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কেন্দ্রীয় পর্যবেক্ষক মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, সাধারণ সম্পাদক মিঠু সরকার সহ দলের একাধিক নেতাকর্মীরা। এদিন মানিকচক তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরালো বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে বলবেন। আপনার কি মনে হয় আগামী থেকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবে না।